শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। উত্তর বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। কোন বাক্যে ঢাক ঢাক গুডু গুডু প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? উত্তর ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল। কোন ব্যক্তিতে সমধাতুজ কর্ম আছে? উত্তর সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ! এই বাক্যের কি এর অর্থ? উত্তর বিরক্তি। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? উত্তর প্রত্যজনিত। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? উত্তর হ্যাঁ বাচক। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? উত্তর সহচর প্লাস জ। পদের পূর্বে এক, এক চে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে? উত্তর অনির্দিষ্টতা। যত্ন না করলে রত্ন পাবে না, এটা কোন ধরনের বাক্য? উত্তর জটিল। কোনটি সঠিক? উত্তর ভাষা স্থির নয়, ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করা হবে। উদাহরণটি হচ্ছে? উত্তর দুজন। গণসাহিত্য শব্দে গণকথাটি ব্যবহৃত হয়, উত্তর সাধারণ মানুষ অর্থে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিতে নেতিবাচক বাক্যের রূপান্তর করলে হয়, উত্তর মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নিচের কোনটি অশুদ্ধ? উত্তর দোষী নির্দোষী। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয় নাই? উত্তর ত্রিভুজ। কোনটিতে অপ্রয়োগ ঘটেছে? উত্তর একত্রিত। শাকে দিনু কানাশোয়া পানি, কানাশোয়া শব্দের অর্থ উত্তর কানায় কানায় পরিপূর্ণ। দেশের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব, এখানে দিব কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর উৎসর্গ করা। নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর মাথা ধরা। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? উত্তর মাথা খাটিয়ে কাজ করবে। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে, বাক্যে উঠে শব্দের অর্থ উত্তর বন্ধ হওয়া। টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ, এ বাক্যে মুখ কি অর্থ ব্যবহৃত হয়েছে? উত্তর সম্মান। ছেলেটিকে চোখে চোখে রেখো, এখানে চোখে চোখে কোন অর্থ প্রকাশ করছে? উত্তর সতর্ক অর্থে। কোন বাক্যে পাতা শব্দটি স্থাপন অর্থে ব্যবহৃত? উত্তর হাড়িতে দুই পাতি। সে তোমার মাথা খেয়েছে, এ বাক্যে খাওয়ার অর্থ কি? উত্তর সর্বনাশ করা। এত অল্প টাকায় মাস চলবে না, এই চলা কোন অর্থ প্রকাশ করছে? উত্তর সংকুলান হওয়া। ছেলেটির অঙ্কে মাথা নাই, এ বাক্যে মাথা কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বুদ্ধি। এ ব্যাপারে আমার কোন হাত নেই, এ বাক্যে হাত কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর প্রভাব। ওই চাকরির আশা ছেড়েছি কোন অর্থ প্রকাশ পায়? উত্তর হতাশা। যা বুঝো না তাতে নাক গলাবে না, এখানে নাক শব্দের অর্থ কি? উত্তর অনধিকার চর্চা। এই ব্যাপারে তোমার কোন হাত নাই, এখানে হাত কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর কর্তৃত্ব। কোন বাক্যে বড় শব্দটি ধ্বনি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর সেলিম সাহেব একজন বড় লোক। মাথা খাও গুলিও না খেয়ে মনে করে, মাথা খাও বলতে উত্তর মাথার দিব্যি। ছাত্রটি অঙ্কে বেশ পাকা, এখানে পাকা কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর অভিজ্ঞ। কোন বাক্যে কাটা শব্দটি বিপদমুক্ত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর যাক বিপদ কেটে গেছে। কোন বাক্যে কথা শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর তুমি ধনীর ছেলে, তোমার সাথে কার কথা চলে? কোন বাক্যে পা শব্দটি অবজ্ঞার্থে ব্যবহৃত? উত্তর হাতের লক্ষ্মী পায় খেলনা। পঞ্চমুখ কথাটির অর্থ হল উত্তর প্রশংসায় মুখরিত হওয়া। কার মাথায় হাত বুলিয়েছ, এখানে মাথা শব্দের অর্থ উত্তর ফাঁকি দেওয়া। ডাক্তার বাবুর হাত চষ আছে, এখানে হাত কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর নিপুণতা। আদর দিয়ে ছেলেটির মাথা খেয়েছ, এ বাক্যে মাথা কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর নষ্ট করা। আমরা যার কথা বলছি তার চুল পাকা, এখানে পাকা শব্দটির অর্থ কি? উত্তর সাদা। নিচের কোন বাক্যে মাথা দিব্যি অর্থে ব্যবহৃত? উত্তর মাথা খাও এ কাজ কর না। নদীটি উত্তর মুখে প্রবাহিত, এখানে মুখ কোন অর্থ প্রকাশ করছে? উত্তর দিক। কোন বাক্যে কান গ্রাহ্য করা অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর কান কথায় কান দিও না। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে? উত্তর শক্তি। কোন বাক্যে গা শব্দটি গ্রাহ্য অর্থে ব্যবহৃত? উত্তর বড় বেহায়া ছেলে, কোন কথায় গায়ে মাখে না।
কোন বাক্যে ছাড় শব্দটি ত্যাগ করা ব্যবহৃত হয়েছে? উত্তর: ঝগড়া করে শিকদার সাহেব চাকুরি ছেড়েছেন। পা চালাও বলতে বোঝায়। উত্তর: দ্রুত চলো। সুযোগ যখন পেয়েছি এবার দেখে নেব। এখানে দেখে নেব কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর: প্রতিশোধ নেয়া। তিনি এ গ্রামের মাথা।